তো বন্ধুরা, ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে গভীর ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ধীরে ধীরে মায়ানমারের দিকে নয়, এবার কিন্তু ভারতবর্ষের উপকূল বরাবর সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে আছড়ে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু এই যে ঘূর্ণিঝড় মোচা, এটা কিন্তু তার দিক ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছে। এবার কিন্তু ভারতবর্ষের উপকূল বরাবর সোজাসুজি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক উপকূলে আছড়ে পড়ার বড় একটা সম্ভাবনা রয়েছে, যার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং উপকূলে যে সমস্ত মানুষরা বসবাস করছেন তাদেরকে আগাম সতর্কবার্তা জারি করেছে, যাতে তারা সাবধানে থাকতে পারে। এরপরেও রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। তবে এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আছড়ে পড়বে বা বাংলাদেশে আছড়ে পড়বে এমনটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া কিন্তু ঠিক হবে না। কারণ বন্ধুরা, প্রাকৃতিক বিপর্যয় কখন কোন দিকে পৌঁছাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ গতকালই এই যে ঘূর্ণিঝড়টা থাইল্যান্ড পেরিয়ে মায়ানমারের উপকূলে আছড়ে পড়ার কথা ছিল, কিন্তু আজ সেটা তার গতি পরিবর্তন করে বা দিক পরিবর্তন করে ভারতবর্ষের উপকূল বরাবর সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে চলেছে। আগে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল 120 থেকে 130 কিলোমিটার, কিন্তু এবার যদি আপনারা এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ যে গতি সেটা দেখেন, সেক্ষেত্রে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত এর কিন্তু সর্বোচ্চ গতি উঠে যাবে। তো আপনারা যদি এই মুহূর্তেই দেখেন, এক্ষেত্রে দেখুন 111, 112, 115, 116 কিলোমিটার, 120 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতি এসে যাচ্ছে। কিন্তু র্যাডার অনুযায়ী বা আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী যত বেশি বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টা বিরাজ করবে, এই ঘূর্ণিঝড়ের গতি কিন্তু তত বাড়তে থাকবে। দেখুন এখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে 137 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় এর কিন্তু সর্বোচ্চ গতি থাকবে। এবার যদি আপনারা দেখেন, এই ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে ভুবনেশ্বর হয়ে সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এবং সেই সঙ্গে বাংলাদেশের বুকে আছড়ে পড়তে চলেছে এবং 15 তারিখে কিন্তু এটা আছড়ে পড়বে। আপনাদেরকে লাইভ একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের উপকূলে একসঙ্গে কিন্তু আঘাত হানতে চলেছে। এদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, এখানে রয়েছে বাংলাদেশ। তো এই দুটো উপকূলে একসঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড় মোচা আঘাত হানতে চলেছে বা ল্যান্ডফল কিন্তু এই দুটো জায়গায় হবে। এর সর্বোচ্চ গতিবেগ এই সময় যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে প্রায় 180 কিলোমিটারের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 140-150 কিলোমিটার এমনিতেই হয়ে যাচ্ছে, 170 কিলোমিটার, অর্থাৎ সর্বোচ্চ যদি আপনারা অনুমান করেন তাহলে 200 কিলোমিটার বেগে কিন্তু আছড়ে পড়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়াবিদরা মনে করছেন যত বেশি সময় ধরে এটা বঙ্গোপসাগরে বিরাজ করবে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা থাকবে, ততই কিন্তু বেশি শক্তি সঞ্চয় করবে। তো বন্ধুরা, যাই হোক, বর্তমানে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী 3-4 দিন ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, কেমন আবহাওয়া থাকবে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা দেখানোর জন্য ইতিমধ্যে আমরা র্যাডারের পরিবর্তন করে নিয়েছি। তো এই মুহূর্তে যদি আপনারা 13 তারিখে সন্ধ্যা 8টার সময় দেখেন, সেক্ষেত্রে বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুর্যোগ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন 6.6 মিলিমিটার পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা ধীরে ধীরে উপকূলের দিকে চলে আসবো। তো 13 তারিখের পরে আস্তে আস্তে আমরা 14 তারিখের দিকে যাব। তো 14 তারিখ যদি আমরা দেখি, সেক্ষেত্রে ভুবনেশ্বরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব একটা বেশি কিন্তু হবে না। এবারে যদি আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাই বন্ধুরা, এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে দেখুন খড়গপুর অর্থাৎ মেদিনীপুর, বালাসোর, সেই সঙ্গে রয়েছে দেখুন এখানে কলকাতা। তো বালাসোরটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ছে, আর এখানে খড়গপুর মেদিনীপুর পড়ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে, এগুলো কলকাতা পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যে, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন 3.8 মিলিমিটার, এবং যত আমরা উপরের দিকে উঠবো তত কিন্তু 3.1, 2.8 এইরকম মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা বাংলাদেশের দিকে যাই, সেক্ষেত্রে খুলনা, বরিশাল, রাজশাহী এই সমস্ত জায়গায়ও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে আবহাওয়ার খবরটা বলা হচ্ছে বন্ধুরা, বর্তমানে এটা কিন্তু 14 তারিখে, অর্থাৎ 13 তারিখ এবং 14 তারিখে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ হতে পারে, দেখুন খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ হতে পারে, তার সঙ্গে এই গাঙ্গেয় উপত্যকা, বাংলাদেশের গাঙ্গেয় উপত্যকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ হতে পারে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে গাঙ্গেয় উপত্যকাতে, কিন্তু কলকাতা, খড়গপুর, মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, তবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা নেই। আর এরই সাথে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, 13 এবং 14 তারিখের আগে পর্যন্ত, অর্থাৎ আগামী 11 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে কোনোরকম প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা তেমন একটা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটা নতুন আপডেট জানানো হয়েছে, শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী 3 থেকে 4 দিন টানা তাপমাত্রার প্রভাব আরও বাড়তে পারে, অর্থাৎ পারদের পরিমাণ আরও চড়তে পারে। এবং জানানো হয়েছে যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। 12 তারিখ রাত্রের পর থেকে, অর্থাৎ 13 তারিখ এবং 14 তারিখ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাতে। আপনাদেরকে জানিয়ে দিই, যখনই 15 তারিখ আসবে, 15 তারিখেই কিন্তু
কিন্তু এই যে ঘূর্ণিঝড় মোচা বা মোকা এটা কিন্তু আছড়ে পড়বে বাংলাদেশের উপকূলে যার কেন্দ্রবিন্দু থাকবে এবং এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো অর্থাৎ ঝড়ের যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেগুলো কিন্তু প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তবে সর্বশেষ আরও একবার আপনাদেরকে জানাবো বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে কেউ কিন্তু সঠিক তথ্য দিয়ে জানাতে পারবে না যে কবে এটা ল্যান্ডফল করবে বা কোথায় ল্যান্ডফল করবে এটা 13 তারিখে মায়ানমারে ল্যান্ডফল হওয়ার কথা ছিল কিন্তু আবারও আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবর্তন হয়ে গেছে এবং ইতিমধ্যে দিক পরিবর্তন করে 15 তারিখে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তার কিন্তু ল্যান্ডফল হচ্ছে তবে এটা আজকে পশ্চিমবঙ্গে দেখাচ্ছে বা বাংলাদেশে দেখাচ্ছে বলে এই নয় যে এটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আছড়ে পড়বে এর দিক কিন্তু আবারও পরিবর্তন হয়ে অন্য কোথাও আছড়ে পড়তে পারে তো এবারে আমাদের দেখার বিষয় যে এই ঘূর্ণিঝড়টা পরবর্তীতে আবারও রূপ পরিবর্তন করে বা শক্তি পরিবর্তন করে কোন উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে কোথায় আছড়ে পড়তে পারে তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নিত্য নতুন আপডেট আপনারা সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এই ভিডিওটা আপনি বর্তমানে কোথা থেকে দেখছেন বা আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ।